বান্দরের উপদ্রব মানে সেখানে এখন আমাদের এটা শ্রীকুণা না কইয়া বান্দর গ্রাম কইলে খারাপ হইতো নাই। শ্রীকুণা ব্লেজ নাম পরিবর্তিত করিয়া জনগণের মানে ইচ্ছা এটা বান্দর গ্রাম করে দিলে ভালো হইব। কাছার জেলার শিলচর উপকণ্ঠর এই অঞ্চলটুক এতিয়া বান্দর গাঁও বলে আখ্যা দিবলৈ আরম্ভ করেছে। প্রতিদিনে বান্দরের সংখ্যা যিমান দেখা পোৱা যায় তাতকৈ সেই গাঁৱৰ মানুহৰ সংখ্যাও কম আছে সাগে। হয়, শিলচর চহৰৰ সমীপবর্তী শ্রীকুণা প্রথম খণ্ডর এনে অবস্থা। সমগ্র এই গাঁওখনতেই বান্দরে জীবন অতিষ্ঠ করে তুলিছে। তাতো রাইজৰ জীৱনলৈ ভাবুকি কঢ়িয়াই আনিছে বান্দরে। কেতিয়াবা কামুৰিছে, কেতিয়াবা জপিয়াইছে, কেতিয়াবা হাতৰ পৰা বস্তুবোৰ লৈ যায়, কেতিয়াবা ঘৰতে ৰন্ধা খাদ্য খাই বান্দৰৰ দল পলাই যায়। কিন্তু সবচেয়ে বান্দর এখানে আমার মেইন কারণ হলো কি, বান্দরের যে এরিয়া আছে ন্যাচারাল জঙ্গল এরিয়া, ফরেস্ট এরিয়া, দ্যাট ইজ বিন ডিস্ট্রয়েড ডাইরেক্টলি বাই দ্য ডিস্ট্রয়ার অফ আওয়ার হিউম্যান সোসাইটি। তো হোয়েন দ্যার ইজ অ্যাকশন দ্যার ইজ এ রিয়াকশন। তো তারা হইতেছে এখন তোরা আমরা ধরম, তাই হইতেছে। এদিকে যা ফরেস্ট আছে আগে তো ধরো আজকের থেকে বিশ বছর আগে বা পঁচিশ ত্রিশ বছর আগে বান্দর একটা আইলে আমরা তার গোড়ের কলা না খাইয়া তারা কলা খাওয়াইছি। এখন তারা আমরা কলা নিয়ে খাইয়া বা কলবালা আমরা রুখবে কি কি ধরনের ভাত খাইলা ডেগ লইয়া গ্রিল দিয়া হয় না, গ্রিলের ফাঁকে দিয়ে ঢুকে যায়। তখন আপনি আমার ঘরে গেলে বুঝতে পারবো আমার সত্যটা গ্রিলের মধ্যে বাঁশের হলি দিয়া এবং সবুজ রং করার পরে তারা বুঝে এটা বাঁশ নাই, নাইলে তারা ভাবে কি বাঁশ ভাঙিলে তারা বুঝে দিতে পাতে ডেগ করাই আর ইভেন মানুষে মারে পর্যন্ত কয়েকটা ঘটনা হয়েছে। বর্তমানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় বিশ্ববিখ্যাত প্রধানমন্ত্রী ওনারা যদি একটু ডাইরেক্টলি এটা সহযোগিতা করেন, আমরা কইতাম না বান্দরটা মারো, কারণ জীব হত্যা মহাপাপ। বান্দরটা একটা সংস্থাপন দিলে খুবই ভালো। এনে অবস্থাত বান্দরের সংস্থাপন প্রদান করাটো অতি প্রয়োজনীয় বলে ভাবিছে শ্রীকুণার রাইজ সকলে। বন বিভাগক বান্দর সংস্থাপনের বাবেও অনুরোধ জানাইছে।